আসসালামু আলাইকুম। টুপির আদলে তৈরি স্টেডিয়াম, প্রশংসিত কাতার, দরজায় কড়া নাড়ছে বললেও ভুল হবে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর 3 দিনও বাকি নেই, চলছে ক্ষণ গণনা। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে আয়োজক দেশ কাতার। এমন প্রস্তুতিতে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি, বিশেষ করে যেসব স্টেডিয়ামে হবে 32 দলের খেলা। প্রশংসা পাওয়ারই কথা, যা দেশে ফুটবলের সেরকম কোনো পরিকাঠামোই ছিল না। তারাই হাজার হাজার কোটি টাকা খরচ করে একের পর এক চোখ ধাঁধানো স্টেডিয়াম বানিয়ে দিয়েছে। মোট 8টি স্টেডিয়ামে হবে খেলা, তার মধ্যে নজর কেড়েছে আল থুমামা স্টেডিয়াম। টুপির আদলে তৈরি এই স্টেডিয়াম দূর থেকে বা বার্ডস আইতে এই স্টেডিয়ামকে দৈতাকার এক টুপি মনে হবে। এই টুপি কাতারের বিশেষ ঐতিহ্য বহন করে, এর নাম গাফিয়া। শুধু কাতারই নয়, আরব দেশের পুরুষরা নিজেদের ঐতিহ্য ধরে রাখতে এই গাফিয়া টুপি পরে থাকেন। অনেক জায়গায় একে তাকিয়া হ্যাটও বলা হয়। গাফিয়া স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 40,000 দর্শক। কাতারের রাজধানী দোহা থেকে 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি। গ্রুপ পর্বের 6টি ম্যাচ সহ একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ধারণ ক্ষমতা 40,000 হলেও করোনা ইস্যু ও ব্যয় সংকোচনের জন্য 20,000-এর বেশি দর্শক প্রবেশ করতে দেবে না কর্তৃপক্ষ। টুপির ডিজাইনে আল থুমামা স্টেডিয়াম বিশ্ববাসীর নজর কাড়লেও দর্শনার্থীরা বেশি খুশি হবেন এর বাইরের পরিবেশে। স্টেডিয়ামের আশপাশের এলাকায় বিশেষ ধরনের চিত্রাকর্ষক অভিনব নকশা করা হয়েছে। অন্যান্য স্টেডিয়ামের তুলনায় 40% বেশি বিশুদ্ধ পানি সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে সেখানে।